ঢাকা ও রাঙ্গামাটি সহ 12টি জেলাকে করোনা সংক্রমণের রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ দেখছেন স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া হলুদ জোন বা মধ্য ঝুঁকিতে রয়েছে 32টি জেলা, আর গ্রিন বা সবুজ জোনে রয়েছে 16টি জেলা। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, গত 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত শনাক্ত 34,405 জন, পূর্ববর্তী 7 দিনের শনাক্তের চেয়ে 23,931 জন বা 228.48% বেশি এই সময়ে মারা গেছেন 57 জন, যা পূর্ববর্তী 7 দিনের মৃত্যুর চেয়ে 37 জন বেশি, যা শতাংশ হিসাবে 185% মৃত্যু বেড়েছে এক সপ্তাহে। এর প্রভাব নতুন করে 10 জেলায় রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণর তালিকায় প্রবেশ করেছে। অধিক ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, খাগড়াছড়ি, পঞ্চগড়, ঢাকা ও রাঙ্গামাটি। প্রতিষ্ঠানটির তথ্যে দেখা যায়, রাজধানী করোনা সংক্রমণের হার 28.11% এবং রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার 10.71%। এছাড়া চট্টগ্রাম জেলায় শনাক্তের হার 14.48%, গাজীপুরে করোনা সংক্রমণের হার 10.49%, রাজশাহীতে 14.74%, যশোরে 11.21%, কুষ্টিয়ায় 11.38%, বগুড়ায় 11.84%, দিনাজপুরে 11.26%, লালমনিরহাটে 10.71%, খাগড়াছড়িতে 10.19%, পঞ্চগড়ে 10.38%। হলুদ জোন বা মধ্য ঝুঁকিতে রয়েছে যে 32টি জেলা, এ জেলাগুলো শনাক্তের হার 5-10% মধ্যে। এগুলো হলো সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালুকাঠি ও ঠাকুরগাঁও। গত বছর করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করে জোনভিত্তিক লকডাউনের পরিকল্পনা করেছিল সরকার। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।